একটা গরু বলি হাল চাষ করার জন্য, কিসের জন্য? বাজান দেনের দুধ খাওয়ার জন্য। কিন্তু গরু যখন দুধ দুয়াইতে যায়, বাতির বালতির উপর লাত্তি মারিয়া বালতি ছড়াইয়া ফলায়, ঠিক না? বাজান রে দেখছে ওই গরু এখন দুধও দেয় না, ওর দিয়ে হাল চাষও করা যায় না, কথা ঠিক না? এখন এমন রাগই হয়েছে এই বাজারে ফালাইয়া পাত্রে ফালাইয়া রাগ হয়ে গরুর গলায় ছুরি লাগাইয়া এই এরপরে জব কইরা গোস্ত ভাগ করে নিয়ে যাইয়া রান্না করে খাইয়া ঢেক দিতে দিতে বাইরেছে, কথা ঠিক না? এ বাজান একটা গরু হাল চাষ করিয়া মানে বানাইছে আমার মাওলায় দুধ দেওয়ার জন্য, ওটাকে বেহুদ আমরা রাখলাম না, আম গাছটারে রাখলাম না, মুরগি ডেরে রাখলাম না, মানুষ তো আমার মাওলায় বড় সব করিয়া বানাইয়া, মানুষ তো বড় শখের জিনিস, কথা ঠিক নেই? বাজান রে আজকে গরু যদি মরিয়া যায় ওর চামড়া খুললে জুতা বানানো যায়, কথা কয় না? আরে গরুর জুতা দিয়ে গরুর হাড় দিয়ে কিন্তু বাজান চিরণি তৈরি হয়, ওর পশম দিয়ে কিন্তু বাবা বিরাজ তৈরি হয়। কিন্তু আজকে আপনাদের এই শম্ভুগঞ্জ এলাকার মধ্যে কোন আল্লাহর বান্দা আছেন বলে হুজুর মানুষ মরার পরে চামড়া খুলে জুতা তৈরি করছে, আছে না? কথা কেন আছে? বাজান রে কোনো মানুষের চামড়া খুলে জুতা বানায় না, হাড্ডি দিয়ে সিরিনিও বানায় না, বরঞ্চ মরার পরে সুন্দর গোসল করাইয়া এই এরপরে কত সুন্দর আতর গোলাপ লাগাইয়া টানতেটা খাটের উপর উঠিয়া জানাজা দিয়া কবরের মধ্যে ফালাইয়া কি কোন জায়গায় একেবারে বাড়ির কণার দিনেও যাইতে ভয় লাগে, এমন জায়গায় ঘর বানাইছে জানি আপনি ঘর থেকে বের হয়ে কবর চোখ কেনা পরে বললে ভয় লাগবে, একেবারে দূরে বানাইছে, ঠিক না? ওই জায়গায় জানা জাতিয়া ইমাম সাহেব খারাইয়া এখন মাথা বানছে পাও বানছে পাগলের এমন প্যাকেট বানাইয়া একেবারে ওই জায়গায় নিয়ে শোয়াইয়া কবরে দিল ফালাইয়া চতুর্দিকে তাকাইয়া দেখে মাটি আর মাটি, আল্লাহ এ বাজান রে অন্ধকার অন্ধকার, চতুর্দিকে দেওয়াল উঠিয়ে গেল বাঁশের ছাউনি দিয়ে কলা পাতা দিয়া এখন পাড়াইয়া পাড়াইয়া এখন মাটি চাপা দেওয়া শুরু হয়ে গেল, ঠিক নেই? এর আগে দেখছেন নি মাথার বান্ধে বুঝা গেল বরে মন আর কোনো দিক মাথা না আর শক্তি নাই, কই গেল ক্ষমতা, কই গেল গরমে আগে, কই গেল শক্তির বাজার, পায়ের বান্ধে বুঝা গেল বরে মন আর কোনো দিন হেঁটে চলার শক্তি নাই, মাজার বান্ধেও বোঝা গেল বরে মন আর কোনো দিন উঠে বসার শক্তি নাই, ঠিক নেই? এখন কবরে ফলাইয়া এ ভাগলেরা আমার দিকে তাকাও, বাজান রে দুনিয়ার কিন্তু সব পাগল, কথা ঠিক নেই? আজকে তুমি সুন্দরী নারীর পরিচয় পাইছো, ওই নারীর পিছনে তোমার জীবন বিসর্জন করিয়ে দিয়ে ঘুরতে আসো, বোঝা গেল তুমি সুন্দরের পরিচয় পাইয়া জীবনটাকে ধ্বংস, যে চেয়ারম্যানের পরিচয় পাইলো চেয়ারম্যান হওয়ার জন্য পাগল, এই ভোট টাকাইয়েও চেয়ারম্যান হওয়া লাগবে, মারিয়েও হওয়া লাগবে বাংলাদেশে, আসে না? এই ক্ষমতা কয়দিন রে বাজার, কোথায় নমরুদ কোথায় ফেরাউন দেখছো খবর নাই, আসেনি? কত বাংলাদেশে দেখলাম সারা দুনিয়ার মধ্যে, ওই তোমার আহ কোনো শব্দ তো পাওয়া যায় না, কথা ঠিক নেই? বাদাম আল্লাহু আকবার আল্লাহু আকবার, এখন গোসল করাইয়া কই লইয়া যায়, কোথায় নাই? শখের বাড়ি সুখের সংসার সাজাইয়া
যাইতে হবে এই দুনিয়া সারিয়া সখের বাড়ি সুখের সংসার বদন সাজাইয়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া যেতে হবে এই দুনিয়া সারিয়া লাস্টে আপন জনা কাদবির সবাই আমি না থাকা আপন জনা কাদবির সবাই আমি না থাকা দেখবে তারা মুখের কাপুর উঠাইয়া দেখবে তারা মুখের কাপুর উঠাইয়া ওই দেখা ওইখানে থাকতে হবে বাজান সারা জীবন বর ডানে মাটি বামে মাটি বাজান দিশে উপরে মাটি কেমনে উড়ব রে আহ এ পাগলেরা বাজান এই দুনিয়ায় কিন্তু সব পাগল আগেই বলছিলাম তারা যেই জিনিসের পরিচয় পাই যেই জিনিস পাওয়ার জন্য পাগল হইছে কথা ঠিক না বাজান রে আল্লাহু আকবার দেখবেন যে সানাসুর গেছে সারাদিন ওই মাথা লিয়ে ঘুরে আর সানাসুর সানাসুর করে ঠিক না যে কলা বেশ সারাদিন ঘুরে আর কলা কলা করে যে নাকি ব্যান চালায় সারাদিন ওই হ্যান্ডেল দিতে থাকে কথা ঠিক না যে সানাসুর বেশে তাকে বলা হয় সানাসুরলা যে নাকি কলা বেশে কলাওয়ালা ঠিক নি যে পান বেশে তাকে বলা হয় পানলা যে তৈল বেশে তৈলা বাদাম বেশে বাদামলা বাজান রে যে যেই জিনিস কইরে একটা খেয়াল দিনের মধ্যে সব সময় কিন্তু থাকে কথা ঠিক না বাজান রে মস্তে আশেক মস্তে মাসু বাদশাহ মানে মাস হিরে মস্ত মিরে মস্ত শেখ দর আসরার মাস দুনিয়ার সবই পাগল একদল মানুষ রে দুনিয়ার মধ্যে পাগল যারা বি মাওলার পাগল আল্লাহ কি কথা ঠিক নেই বাজার রে কই আমার মাওলা আরে এত বড় দয়ার মাওলা রে বললে কই রইলাম আমার দয়ার মাওলা রে এই যে ডাকে মধ্যে একটু মজা লাগে না একটা আরাম লাগে না কি কর একটা মহব্বত লাগে না মনে হয় যেন এমন মজা দুনিয়া সব একদিকে আরে মাওলার এই মজা এই মজা যে পাইছে আবার মাওলারে ছাড়তে পারে না এই ছেলা ছেলা
রওনা করছে একটা অল্প বয়সী পোলা যুবক মানুষ। ঈসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে। ঈসা আলাইহিস সালাম এমন ধরা ধরছে, হুজুর আপনি জামানার নবী, আপনি একটু আমার জন্য দোয়া করেন। ঈসা পয়গম্বর কে তোমার কি দোয়া লাগবে? কাল হুজুর একটা দোয়া করবেন, আমি একটু মাওলার মহব্বত পাইতে চাই, মাওলার ভালোবাসা পাইতে চাই। কয় বাবা মাওলার ইশকে আসো, লাস্ট কচু বারহুরু হারছে জুলমা সুখে বাকি জুমলা আসো। আহা বলে মাওলার ইশকের জ্বালা, মাওলার হৃদয়ের ব্যথা তীরে ফের কাছে দেল গঙ্গা দায়েতে না চুরায় রোকনা রোকনা হাই কি গয়া খানায় জাম্বুর হাই। কয় বাবা তুমি তো মাওলার জ্বালা সহ্য করতে পারবা না, পোলাও এমন নাসর বান্দা ধরছে জ্বালা, আল্লাহ নবীর ধরছে নবী, আমি দোয়া না করে যান দোয়া করছে বলে আল্লাহর দ্বারা দোয়া মঞ্জুর হয়েছে। কিন্তু যুবক মানুষ তো ওই জ্বালা সহ্য করতে পারে না, এখন হাঁড়ে রাস্তায় ধারে আর খালি মাওলারে ডাক পেয়ে আছে সুবহানাল্লাহ, কি কইয়া সুবহানাল্লাহ মান্না করদার পাকে আস্তাত বিহেশা লেকে গরদাত পাকে আস্তাত বিহেশা। এই মানুষ হইল নাপাক আর সুবহানাল্লাহ হইল পাক। যখনই নাপাক মানুষ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে থাকে তখনই নাপাক মানুষ আত্মশুদ্ধি হইয়া মাওলার জান্নাতের মেহমান হইয়া যায়। এই আল্লাহর বান্দার আমার বাবারা দোয়া করছে আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে, কিন্তু ছেলে তো বাড়ি সারা, ঘরেও নাই বাড়িও নাই, এখন শুধু মাওলার তালাশের জন্য পাগল। অল্প বয়সী বস্তু মহব্বত ঢুকে গেছে, নবী দোয়া করছে ছয় মাসের মধ্যে কোনো খানা নাই, গায়ের সমস্ত রক্ত দুলাস মনে খারাপ হয়ে গেছে, চক্ষু ভিতরে ঢুকে গেছে। এ আল্লাহর বান্দারা যে যত বেশি খায় অত অলস হইয়া যায়। পরীক্ষা করে দেখেন আপনি তাহাজ্জুদ করতে পারবেন, যেদিন ভাত না খাইয়ে ঘুমাইবেন দেখবেন তাহাজ্জুদ করতে পারবেন, আর যেদিন বেশি বেশি খাইবেন দেখবেন ফজর কাজা হইয়া যাবে। কথা ঠিক না? হাতি আছে না, হাতি হাতি দেখায় কলা গাছ, ঠিক না? সব নিরামিষ খাদ্য হাতিতে খায়, কিন্তু বাঘ তো ছোট, সব খায় আমিষ জাতীয় খাবার, ঠিক না? এই জন্য তেজ পাক দেয় লাভ দেয় দৌড় মারে, কারণ আমিষ জাতীয় খাবার যত শরীরের মধ্যে ঢকবে মানুষের মধ্যে তত বিভিন্ন জিনিস স্প্রিয়া তৈরি হবে, আর খানা যত কম খাওয়া যায় মাওলার ইবাদত তত বেশি করা যায়, কি কথা ঠিক না? এ বাজান আজকে একটা হাতি, এত বড় হাতি কিন্তু এত নিরিবিলি হাঁটে কেন? ও খায় কলা গাছ নিরামিষ, আর গায়ে কোনো তৈল নাই, কথা ঠিক না? আর বাঘ ছোট খায় গোস্ত, আমিষের কারণে গার মধ্যে তেজ সবসময় থাকিয়া যায়। যারা মাওলার পাগল, যারা মাওলার রাস্তায় হাঁটে তারা কম খায়, কি করে কম খায় আবার কম ঘুমায়, ঠিক না? কথা কম কয় কম বলে, আর চেহারাটা মনে হয় যেন সাদাস্য হইয়া যায়। আমার মাওলার হৃদয়ের ব্যথা আল্লাহ তোমারে বুঝি পাই না, মালিক তোমারে গেলে কোথায় পাওয়া যায়? যুবক ছেলে যায় জঙ্গলের মধ্যে একটা পাথরের উপর দাঁড়াই আসমানে দুই চাইয়ে রয়েছে, খাওয়ার নাই ঘুম নাই, আর যুবক ছেলেদের যখন হাত উঠায় মাওলার দরবারে আমার মাওলা নিজ দিয়ে কুদরতি হাত আবার তুলিয়া দেয়। এত দাম যুবক তুই যখন হাত উঠাও তোর হাতে নিয়ে দামি আল্লাহ আবার কুদরতি হাত তুলিয়া দে, এরা বড় দামি মানে কেন দামি? ওই যুবক ছিল ওই জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহকে ডাকতে আসে, যারা সারদাম বাগুইয়া দাল্লাহু নাগুইয়া দে টান টানা টুন টুন না টু টু। এই দুনিয়ার মধ্যে বাজান, এই আমার দিকে চাই, এই মুরব্বী দুনিয়ার মধ্যে 18,000 মখলুক আমার মাওলায় সৃষ্টি করছেন, কথা ঠিক না? এর মধ্যে একটা মখলুকের নাম মানুষ, আরো মখলুক আছে না নাই। আপনি যদি মাওলাকে সার্টিফিকেট না দেন,
একটা গাছের দায় টুনটুনি পাখি ভরে আর ওর জবান দিয়ে বলে যারা সারদাম বাগুয়াদাল্লাহু নাগুয়াদ টান টানা টুনটুন না টুটু ওর জবান দিয়ে আমার মাওলাকে ডাকে আল্লাহ এটা ডাক দাম দি সবাই আল্লাহ একটু ভালো করে ডাক দেন আল্লাহ 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 ঈসা আলাইহিস সালাম রওনা করছে পথ দিয়া এই ওই পোলাটা মাপমার লাগে দেখা তো হে নবী আপনি করছেন কি আমার পোলা ঘরের বাইরে গেছে এই আমাকে দেশে আসে কিছু লোক তাপ নিকে যাওয়ার পরে অল্প বেশি পোলা পড়ে সরবনে যাওয়ার পরে এ দাঁড়িয়ে দেখছে ঠিক না নামাজ পড়া লইছে বাপ মা এই এই লাগছে পোলার পিছনে তুই গেছো কোথা তোমরা কি গেছো সরবনে গেছো এই বেশে দাঁড়িয়ে দেখছো বাপার মা মিনাল জিন্নাতি ওয়ান নাস ওই যে মানুষ বিষয়টা ওই বাপ শয়তান ওই মা শয়তান যারা নেকের কাজে বাধা দেয় তুই জেলা ছেলা তো আসসালাম রওনা করছে পরে এখন কয় ঈসা আলাইহিস সালামের দেখি নবীর কয় কয় আমনের আমার পোলার শেষ করছে কয় কেমনে শেষ করলাম কয় হুজুর আপনি যেই দিন দোয়া করতেন ছয় মাস পর্যন্ত আমার পোলায় আর ঘরে আসে না দেখাও পাই না কিন্তু কাদের কুদরত তো দাড়ি আপসে কহিয়া কুনি মুরদারা জিন্দা কুনি আজিন্দারা মুরদা কুনি বাজার 18 বাজে আর 12 মিনিট 10 মিনিট কথা ঠিক আছে আর আপনাদের কষ্ট দেব না ইনশা সবাই বলেন ইনশা আল্লাহ এর মধ্যে বলবেন নাই ওরা রওনা করবে না দোয়া হবে ইনশাআল্লাহ রওনা করছে পরে তাই দেহে একটা পাথর বা পোলায় খড়াইয়া তাই রে সুবর মে তাই একাল আল্লাহ পাকে ডাকতে আসে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবানার নবী ঈসা সালাম দিস আসসালামু আলাইকুম কি সালাম দিস আসসালামু এমন এই মাওলার দিকে খেয়াল করছে ওই যুবক পোলার খেয়াল নাই আবার সালাম দিস আসসালামু আলাইকুম কোনো খেয়াল নাই ঈসা আলাইহিস সালাম এমন রাগে হইছে রে আম্মা তোরে আমি বারবার সালাম দিই তুই আমি জমানার নবী ঈসার সালামের জবাব দাস না কেন ছেলেটা ফিরে তাকাইয়া দেখ জমানার নবী ঈসা দাঁড়াইয়া রইছে পাথর থেকে নামিয়া দৌড় মারছে হুজুর আমি জানি না আপনি যেই দিন দোয়া করছেন ওই দিন আমি ঘর থেকে বের হইয়া গেছি মাওলার তালাশে কোথায় আগে আমার মাওলারে পাওয়া যায় কিন্তু আমার মাওলারে পাইয়াও বুঝি পাই না আমার দয়া বলেন সবাই বলেন আমার দয়া মাওলারে আমার দয়ার মালিক রে আপনারা কি একটু শরম লাগেনি আল্লাহ ডাক দিতে আহারে মাওলারে ডাক দেব লজ্জা করে হে পাগলেরা মাওলারে ডাক দেবে একেবারে স্পষ্ট কথা ঠিক নেই কয় বাগান কথা তো শেষ হয়ে গেল বাড়ির দরজে আম গাছ লাগাই আম দেয় না 1000 টাকার নোট যদি একটা বাচ্চার কাছে আমরা দেই যারা বুঝে না অল্প বয়সে 4-5 বছর বয়স 1000 টাকার একটা নোট দেন ওই বাচ্চায় টাকার কি মূল্য বোঝে না ওই বাচ্চায় বারবার মুখের মধ্যে দিয়া সবাই কথা ঠিক নেই কিন্তু বাজান যখন বড় হয় টাকার পরিচয় পাইয়া যায় ওই ছেলে কিন্তু বাজান ওই টাকা চুরি করিয়াও আবার নিয়া যায় কথা ঠিক না বাপের কাছে দে এই 1000 টাকার নোট দিতে মহলে গেছে ভাই কাগজ দিছে মকলে গেছে ভাই কিন্তু যদি টাকার পরিচয় পায় ওই বাবার পকেট দিয়ে কিন্তু চুরি করে টাকা লইয়া যায় কথা ঠিক না ঠিক আমার মাওলার পরিচয় আপনাদের মধ্যে আসে নাই মাওলার চোখ তো তৈরি হয় নাই মাওলার এখন পর্যন্ত বসতে পারি নাই আমার মাওলায় কি আমার মাওলায় কেমন দয়ার মাওলা এই বুঝো পর্যন্ত আসে নাই এই জন্যই তো মাওলা পাগল হইতে পারি নাই কথা ঠিক না তা সুরা আর রহমানের তেলাওয়াত করেছিলাম মনে আছে নাই কুল্লু মান আলাইহা ফান
দুনিয়া সব ধ্বংস হইয়া যাবে। কুল্লুমান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়া সব ধ্বংস হইয়া যাবে, বাজার কিছু থাকবে না, কিন্তু বাকি থাকিয়া যাইবে একমাত্র আমার মাওলার সত্তা। এই সুরা আর রহমানের আয়াত করে পড়ছি, এটা ব্যাখ্যা শুনবেন না আবার, এই বারো বলির মধ্যে শুনাম সবাই বলি ইনশা। আমার লাইন ঠিক আছে, আপনার লাইন ঠিক নাও থাকতে পারে, আমি তেলাওয়াত করলে মনে আছে কথা ঠিক নেই। ভাবি আইয়ে আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। হে জিন জাতিরা, হে মানব জাতিরা, আমার কন্যা নাতকে অস্বীকার করবি? যেদিকে তাকাবি সেদিকে আমার নেয়ামত দেখতে পাবি। কেমন কষ্ট হয়েছে নি বেশি? হ্যাঁ, বাড়ি যাইবেন? যান যান যান, ইস্তেঞ্জা করে আসেন, যান 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 যান, আঙ্গুল যখন জাকাইছেন সারিয়ে আসেন, আপনিও যাবেন, এসতেন আসবেন তো, এখানেই রইবেন, দেখছেন দোয়াটা করবেন ইনশাল্লাহ। আমি দূরের থেকে আসছি, আমার ফিরে যাইবেন কে বাড়ি? কথা ঠিক নেই, আমার দিকে চান এই ব্যাখ্যাটা শোনেন, আপনি যান আইসেন ওই জায়গায় বসছেন, তাহলে বুঝবো না আইসেন। এবার যান, এরপরে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত মানুষই আমার কাছে মুখাপেক্ষি, আমার কাছে চাইবে, আমি কারোর কাছে চাবো না। আমি মাওলা নিত্য নূতন কাজে ব্যস্ত আছি, নিত্য নূতন কাজে আমি মাওলায় ব্যস্ত আছি, আমার এই কাজ আছে, আমার ওই কাজ আছে। এই সাকলান মানে জিন আর মানব, এই জিন আর মানবের গোষ্ঠীরা আমি ও সিরিয়ে আমি রিটায়ার করব, আমি ও সিরিয়ে আমি আমার কার্য সমাপ্ত করব, অর্থাৎ কেয়ামত কায়েম করিয়ে দেব, দুনিয়া আর থাকবে না। ইয়া মা শাওয়াল জিন্নি ওয়াল ইনসি ইন ইস্তাতাতুম তাফুবু মিন আকতারি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, হে দুনিয়ার মানুষ, হে জিনের দলেরা, আমার আসমানের জমিনের মধ্যে যত বান্দরি আছে এই এর মধ্যে থাকতে পারবি না, আমার নাফরমানি করবি, আমার বান্দরি থেকে বাইরে যা। আচ্ছা এই আপনার ছেলে আছে ছোট্ট, কইছেন মনু বরিশালের বাসায়, আপনার কথা কি কেউ জানি না, তুই সেবুজুরের কথা বললে আমার কথা বোঝার কথা, কি কথা ঠিক না? বলে বাজান তুমি এই গরুর পানি খাবি, এই যে করবি ওই কয়েকটা কাজ বললি গেছে আপনার, কিন্তু একটাও করে না। বাবা বাড়িতে এসে রাগ হইয়া দুইটা চল লাগাইয়া দিছি, এখন ছেলে হাসি হাসি পাপা করতে করতে চইলে গেল নানা বাড়ি। কোন জায়গা? আচ্ছা নানা বাড়ি বাবের কি? হ্যাঁ, মারি খেয়ে নানা বাড়ি কানতে কানতে গেছে, কিরে তুই কানতে কানতে আফসোস কেন? নানি জিগে নানাই জিগে বলতেছে, নানু আব্বাই আমার দুই গাল দিলে সোফাতে পারি আর যাবো না। নানা ডাক দিয়ে নানু ডাক দিলে, বেয়াদ তোর বাবার শ্বশুর বাড়ি এই বাড়ি, তোর এবাড়ি কিছু নাই, কথা ঠিক না? সেখানে চর মারছে বারে দৌড়েছে খালা বাড়ি, সেখান থেকে চর মার দৌড় মারছে মাইরে দিছে আবার কাছে আর এক খালা বাড়ি, সব জায়গায় মারি খাইয়া অবশেষে আবার বাড়ি ফিরে আইছে, ঠিক না? ইয়া মা শাওয়াল জিন্নি ওয়াল ইনসি ইন ইস্তাতাতুম তাফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফাফুযু লা তাফুযু। ওই আমার জমিনের মধ্যে থাকবি, আমার বান্দরের মধ্যে থাকলে আমি মাওলার হুকুম মানা লাগবে, কথা ঠিক নেই? আমার বান্দরিতে থাকবে বাইরে যা যা যা,
কোন দেশে যাবি আমার নামাজ পড়া লাগবে না আমার রোজা রাখা লাগবে না তোর দাড়ি লাগবে না তোর পর্দা লাগবে না তুই ল্যাংড়া হয়ে নাচ আমি আল্লাহ কিছু বলবো না তবে আমার বান্দরীর মধ্যে তুই থাকতে পারবি না যদি থাকতে হয় আমার হুকুম না মানিয়া পারবি না এই পাগল আমি বলছি না আছে না ওসে এই يرسل عليكم أشواظ من نار ونحاس فلا تنتصران তাই ও শ্রী আমি ধূম্র নিক্ষেপ করব ও শ্রী ফেরেশতা দিয়ে আগুন ফলাইয়া দেব ও শ্রী জমিনকে পুড়িয়া লাল বানাইয়া ফেলাবো ও শ্রী দুনিয়া ধ্বংস করিয়া দেব এই দুনিয়ায় একটা কিছু থাকবে না একেবারে বালু বালু তামা তামা করিয়া দেব এবং আমি তাম্র বিশিষ্ট গ্যাস লাইট জ্বালাইলে গ্যাসের উপরে একটা আগুন ধরে নীলিয়া দেখছেন নীলবর্ণে দেখছেন নেই ওইটাকে ওই আগুন দিয়ে আমি তামাম দুনিয়া জ্বালাইয়া পুড়াইয়া দুনিয়া সব আমি শেষ করিয়া দেব আমি ওই অবসর গ্রহণ করতে আছি এ জিনে মানব জাতিরা সব فإذا انشقت السماء فكانت أرضا كالديار إسرائيل على الصلاة والسلام تفسير مدلك إسرائيل ما تري أتوبرو বাজান যে আটলান্টিক মহাসাগরের মতো সাত সাত সমুদ্রের পানি যদি মাথায় ঢাইলে দেওয়া হয় ইসরাফিলের কান পর্যন্ত ভাইয়া নামবে না একটা সিংহাল হয়ে বইসা রয়েছে সিংহাই ভূতর সঙ্গে সঙ্গে আল্লাহ আসমান দা আরে ভাই রাম সাপাতি সামা আল্লাহ জমিতে পুড়িয়ে লাল চান্দার মতো হয়ে যাবে আসমানটা ভাঙিয়া সুরিয়াল কিছুই থাকবে না জমিনটা আগুনে একেবারে তামার জমিন হয়ে যাবে নাফার মানে কেয়ামতের ময়দানে দাঁড়াইয়া সিল্লাই গেলাম গুনাহ সম্পর্কে আমি কারোর কাছে কিচ্ছু জিজ্ঞাসা করব না তোরা কি গুনাহ করছো এটা আমার কাছে কোনো হিসাব নাই হাইয়া মাই দিল্লা ইউসুআল ওয়ান দাম বিসুআল হে জিনের মানব জাতির তোদের আমি কিছু জিজ্ঞাসা করব না আমি বাবার কাছে কোনো জবাব তোদের দেওয়া রাখবে না তবে জানিয়ে রাখিস শোন 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 যদি তোমাদেরকে কিছু নাই দিকে আল্লাহ বলছেন তোমাদেরকে জিজ্ঞাসা করবে না তবে পরিচয় পাইবে কেমনে ইউরা বল মজুরি মুনাবিসি মাউম ফায়ুকালু বিন নাওয়াসি ওয়াল আকদার এই তাফসীর সেদিনকে রাতে পড়ছি বাদরা শ্বশুর দেখলি পানি ভাই ভাই পড়তে কোদা ও মালিক রে আঠারো হাজার বাকলুকের মধ্যে বারো হাজার শ্বশুর এত এর পড়লা কেয়ামতের ময়দানে যখন মানুষ উপস্থিত হয়ে যাবে এই মানুষগুলোর চেহারা দেখিয়া চেনা যায় ইউরাবুল মুজরিমুন আবিসিমাহুম চেহারা মধ্যে নামাজ কাজা করছো চেহারা মধ্যে দেখা যাইবে সুদ খাইছো চেহারার মধ্যে দেখা যাইবে ঘুষ খাইছো চেহারার মধ্যে দেখা যাইবে আর বিপদ দাও চেহারার মধ্যে ভাসিয়ে উঠবে যখন চেহারা দেখিয়া চিহ্নিত করা যাবে এই লোকটা এইরকম চেনা করছে এ যুবক বাবারা ফরফরের বাবরেরা আমার বাবার কাছে তিনি রওনা করছ আজকে যারা চেনা লিপ্ত হয়ে গেছে ওই সমস্ত মেয়ে লোক পুরুষের চক্ষু ভিন্ন হয়ে যাবে ওই সমস্ত পুরুষের চক্ষু দুইটা মহিলাদি সরাম্বের মতো স্ত্রীলিঙ্গের মতো ঝুলা হয়ে দেবে কামতের ময়দানে ফিরে তারা দেখে ইউরাফুল মুসলিম আর যে সমস্ত নারীরা নাকি এই লোক চেনায় লিপ্ত হবে ওই সমস্ত নারীদের চেহারা পুরুষ লিঙ্গের মতো নমুনা চোখে হয়ে যাবে এ মতো অবস্থা ওই সমস্ত বিপদ মেয়ে লোক পুরুষের পেটের ভিতরে একটা জেনার কারণে একটা বাচ্চা তৈরি হবে আগুনের বাচ্চা বাজান রে ফেস্ত আগুনের বাচ্চার মাথার মতো শিকল লাগাইয়া কেমতের বয়দারে টানতে থাকবে শুধু চিল্লাই আল্লাহ পাইবে শুধু চিল্লাই আল্লাহ পাইবে আহারে এত জোরে টানবে কিন্তু বাচ্চা খালাস হবে না এই ব্যাপার দাবি আহারে চেহারা দেখে আই রবুল মুজরিমুন আবিসিমা ও ভাই খুদু এরপরে ধরা হবে পাকড়াও করা হবে খুদু ধরা হবে পাকড়াও করা হবে
তাকে অ্যারেস্ট করা হবে, ওই চেহারা প্রতি করে দেখার পরে তাকে দড়িয়ে ফেলাইবে, হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষের মধ্যে খপ করে দড়িয়ে ফেলাইবে, বলবো তুই হারাম খা, তুই জেনা কর, তুই নামাজ কাজা কর, তুই সুদ খাই, সব খাই, খাদবিল নামাজি। নামাজি শব্দের অর্থ হইলো চুলের মুটকি। কি আজকে আমাদের দেশে যে কোলা মানে চুল দেখছ, তোকে ধরতে কষ্ট হইবে না। কি কয় হগল দিকে কামাই টেবিল টেবিল বাড়ি ছেড়ে না বুঝে, হ্যাঁ এনে দুগার আছে, হায় হায় ভাই ছোট তিন তরিকা চুল রাখা শুন না, মাথা নাড়িয়ে করা বাবরি রেহার খাড়ো করে না, তুমি রাখছো কোনটা বা হুজুর এ তো ওই নেইমার নেইমার ঠিক না, তুমি ইহুদি খ্রিস্টানের লগে এই চললে ভরিয়া তুমি রসুনের রুম মতো এসে হইছে সা, কি কথা ঠিক না বেঠি ভাই ও ফাজুবিল নাওয়াসি ওয়াল আকদাম। এরপরে মা তার চুল ধরবে, ওই যে গুনার পরিচয় পাওয়া গেছে, এরপর আকদাম মানে দুই পা দাদা এই আগে তর্জমা করে শুনবেন, এই অল্প কাটা হাত আছে অল্প কাটা এই, এরপরে মাথার চুল মাথা রয়েছে এই পা রয়েছে, এই আমি কথা কবি না কোথায় রয়েছে পা, পাওয়ার মাথা যখন বাজান মাথার চুল ধরবে, পাল্লাকে যখন মিলিয়ে ফলাইবে মাথাটা মরস করিয়ে ভাঙ্গা যাবে, ভাঙ্গা স্বাভাবিক না, ভাঙ্গা স্বাভাবিক না, পাই উখাদ বিন নাওয়াসি দুই পাওয়ার মাথার মুটকি ধরিয়া ভাঙিয়া ফলাইবে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসিকাল লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, দরিয়া দরিয়া জাহান্নামের কিছু দলে দলে হাঁকাই নিয়ে যাইবে, ভাই উপদুবি নাওয়াসি ও লাগতাম পাওয়ার মাথায় এক চাঁদ করিয়া ধরছে, এই আর পরে দলে দলে জাহান্নামের কাছে নিয়ে গেল। আল্লাহ বাজান এরপর বলবে হাদি জাহান্নামুল্লাতি ইউকাল্লিবু বিহাল মুজরিমুন, বলবে জাহান্নামীরা কত আলেমেরা কত পীরেরা কত মুহাদ্দিক আলেমেরা কত চরমনার বিশ্বে কত আস্তাবুদের শুনে গেছে, জাহান্নামের কথা হাদি জাহান্নামুল্লাতি ইউকাল্লিবু বিহাল মুজরিমুন, যে জাহান্নাম অস্বীকার করছো এই তো সেই জাহান্নাম, হাতে হাতে ধরাইয়া দেব ইয়া তুবু না বাইনা হা ও বাইনা হামিমিন আন। আল্লাহ বাজান একটা গ্লাসের মধ্যে একটা ট্যাবলেটের নাম হচ্ছে ডিসপ্রিন ট্যাবলেট, নাম হচ্ছে সারিয়া দেবেন সেকেন্ডের মধ্যে গলিয়া যায়, এ পাগল আমার বাবারা যখন আপনাকে চোরি নেবে সাবস্ত হয়ে গেছেন, মালিক ফেরত দ্বারা এই জিগেইতে আছে যে তোমাদের কাছে কি কোনো আলাম আতিকুম রুসুল কোনো নবী কি তোমাদের কাছে যায় নাই, কালু বালা ওয়ালাকিন হাফাজ কালিমাতুল আযাব আলাল কাফিরিন, বলবে হ্যাঁ নবী আসছিল রাসূল আসছিল আমি আসছি জয় গেছি, হুজুরে ভালো বলছেন আপনিও বুঝবেন, এখানে বলছে আলামিয়াতিকুম রুসুল ওই জায়গা বার করছে আলামিয়াতিকুম নাবি, ব্যাপার বুঝতে পারে আপনাদের কাছে তোমাদের কাছে কি কোনো মালিক ফেরত জাহান্নামের দরজা জিগিয়েছে, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই যারা জাহান্নামের কথা শুনে না, হাজি জাহান্নামুল লাযি তাযাল মুজরিমুন, এই তো সেই জাহান্নাম এটা কথা কেউ শুনায় নাই, তারা সবাই স্বীকার করে কল বালা, হ্যাঁ তো শিখাইছি কি হয়েছে কি কাল্লামনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহ, ওই আমরা আরো মিথ্যা আরোপ করছি, আমরা টিপ করে দিচ্ছি হুজুরা মিথ্যা কথা বলিয়া বেড়াইতে আছে, নিজে স্বীকার করবে বাজারে জাহান নামের জায়গা আছে, ওই জায়গা নাহলে চৌবাচ্চার মতো মাওলা জাহান নামের আগুন দিয়ে উত্তপ্ত করছে, যখন আপনাকে ধরিয়ে নিয়ে লাত্তি মেরে যখন জাহান নামের মধ্যে ফেলাই দিবে এত গরম হবে, ওই জাহান নামের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে ডিসমেন্ট ট্যাবলের মতো উতলিয়া গলিয়া গলিয়া সমস্ত বস্তুগুলো আলাদা হয়ে যাবে, শুধু হাড্ডিগুলো থাকবে তার মধ্যে, জাহান্নামের মধ্যে মরণ নাই,
জাহান্নামের মধ্যে বাঁচানো নাই আল্লাহ ওহি মাইয়া তোমার তালাশ করিয়া ভবনা কাজী বাজান রে জাহান্নাম মাওলাই মানুষের জন্য বানাইছে বেহেশত মানুষের জন্য বানাইছে ফিসাদের মাখদুদু ওয়া তালহিম মাদুদু ওয়া যিল্লিম মামদুদ আবার বেহেশতের কথা আমার মাওলাই শুনাইছে জান্নাতের মধ্যে বড়ই গাছ আছে জান্নাতের মধ্যে কলা গাছ আছে জান্নাতের মধ্যে এইটা আছে ঠিক না কত কিছু আছে আল্লাহ জান্নাতের মধ্যে হুরের দরে আসবে কাজেই বলেন যেই রকম আজাবের কথা শুনাইছে আবার শান্তির কথা আমার মাওলা শুনাইছে কাজেই আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি দুনিয়ার কাজের ভিতর দরবার ঠকিয়া গেল 11 বার এবার ওই দিয়ে আপিল করে যে তার আশা আছে না নাই ছাত্র যদি পরীক্ষা দিয়ে ফেল করে বাজান যে পরের বছর পড়াশোনা করিয়া পাস করা যায় না যায় না কিন্তু বাজান আখেরাতের কাজে যদি একবার কেউ ঠকিয়া যায় দ্বিতীয়বারে কিন্তু আইসা জিতবার আর আশা নাই আছে পাগল নাই নাই বাবা নাই আজকে ছেলে লন্ডন কি দিয়া ভাত খায় মোবাইলে দেখা যায় ছবি সহ কয় টুকরে গোস্ত খাইলো তাও দেখা যায় কিন্তু বলো বাজান বাড়ির দরজায় আম্মাই ঘুমাইয়া রইল আব্বাই ঘুমাইয়া রইল 50-60 দূরেও না আজকে 6-7 হাজার মাইল দূরের আমেরিকার খবর লওয়া যায় কিন্তু বাড়ির দরজায় দাদা ঘুমাইয়া রইল দাদু ঘুমাইয়া রইল ওই হাও নাই হু নাই কোনো খবর নাই কথা ঠিক নেই এখন বাজানো এই কবরে দিয়ে আটকা পড়বো ইসলামের সিংহের ফুটকার আগার বাইরান যাবে না তাহলে এই বাজানো শেষবারের মতো আপনাদের কাছে অনুরোধ আমার মালিককে রাজি খুশি কইরা এই এর পরে কিন্তু কবরে যাওয়া লাগবে কারাফারি আদুল টান করেন না আল্লাহ 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 তুমি কবুল করিয়ে লও মালিক আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ তুমি কবুল করো সবাই মিলে আল্লাহুম্মা আমিন বাজান দাড়ি রাখলে আপনার লাভ আমার লাভ নাই কবরের মধ্যে ফলাই ধুইলে এরপরে আজীবন আকাম করছে ঠিক না দাড়ি দুই কামাই খারাই মুত্তে ঢুকতিয়া কবরের মধ্যে ধুয়ে ঝোঁকা বিসমিল্লাহ ওলা মিল্লাতে ও তো বড় ধোকাবাজ রসুলের তরিকা চলে সব খ্রিস্টের যত কয় মরার পরে কিছু কবরের মধ্যে ধুয়ে বহির হাত দিয়া পরে হুজুরে কয় বিসমিল্লাহ ওলা মিল্লাতে এটা কইতেও হবে না যেটা আবার কবরে নামাইছে কথা ঠিক না ও ওলা মিল্লাতে রসুল জানি কথা ঠিক নেই তো তুমি তত বড় ধোকাবাজ তোমার গোটা জীবনটাকে চালাইছো খ্রিস্টান ইহুদির রাস্তায় মরার পরে আল্লাহ রসুলকে পচা একটা লাশ দিয়ে ধুয়েছো কেন নবী কি এত পাগল হয়েছিল তোমার ওই মরা লাশের পচা গন্ধ লই এত সহজ হ্যালে জীবন আল্লাহর বলি আল্লাহ রাস্তায় বিলিয়ে দিত না কি আমি যে আমার গোটা লাইফ 8 বছর আমি কলেজে আমি যে একটা মহিলা কলেজ চাকরি করছি আমি তো অনার্স মাস্টার করছি বাংলা যা বলে মানুষ খ্রিস্টান হয়ে যায় কই এতে কি হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের রাস্তা রাখে নাই আর তোমাদের ওই লোক রাখে মাওলানা সিনো না কেন তোমাদের কাছে অনুরোধ যুবক ভাই দে দাড়ি করে রাখতো সরমুনাইতে যাইও পাওয়ার হাউসের সকেট ভালো লাগাইও দেখবা দিনে দিন পরিবর্তন হইয়া যাবা কথা ঠিক না আল্লাহর ফজল করেন আমার জন্য দোয়া করবেন আমি দোয়া করি আর একটা ব্যাপার